বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যার উপস্থিত সবার। হবিগঞ্জ জেলার এই যে আজকের যে অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি সবার নাম বোধহয় বলা সম্ভব হবে না, তারপরেও আজকে যারা যারা দেখছি অনেকদিন পরে আমি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি বাংলাদেশে কাজ করছিলাম। দুর্ভাগ্য দেশের অবস্থার কারণেই কিন্তু আমি এদেশে অবস্থান করছি। আজকের যে অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি অনেকদিন ধরে বক্তব্য করি না, দেশের অবস্থার কারণেই কিন্তু আমি বক্তব্য করি না, তারপরও কিছু বলবো যে হবিগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট বাংলাদেশে। গুণীজন বলে গেছেন যে হবিগঞ্জে অনেক গুণীজন সৃষ্টি হয়েছিলেন, শাহ কিবরিয়া সাহেব, দেওয়ান ফরিদ গাজি সাহেব অনেকেই গুজরিয়া গেছেন, তাদের অবদান আমরা ভুলব না। আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই গুণীজন, পেটের তাগদায় আমরা এদেশে এসেছিলাম, আমাদের বাদশা সাহেব এসেছিলেন, স্বাধীনতা যুদ্ধে তারা অনেক ভূমিকা রেখেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা হবিগঞ্জ ছিলাম না, আমরা কোনো ডিস্ট্রিক্টেরই ছিলাম না, আমরা সব ছিলাম বাঙালি, বাংলাদেশের মানুষ হিসাবে আমরা যুদ্ধ করেছি, আমাদের বাচ্চারা যুদ্ধ করেছেন এবং দেশটাকে স্বাধীন করেছেন। সেটার মধ্যে একটি ডিস্ট্রিক্ট আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট। এই হবিগঞ্জ ডিস্ট্রিক্টে ফিরোজা জন্ম নিয়েছেন, ওখানে পাহাড় এবং নদী নালা হাওর আমাদের অনেক জমি জমা এখানে উপস্থিত আছে হবিগঞ্জে। এই হবিগঞ্জের গুণ বলতে গেলে কিন্তু অনেক বলা যাবে, তারপরেও আজকে ছোট এই অনুষ্ঠানে ছোট আকারে বলতে চাই। এই অনুষ্ঠান আসলেই কিন্তু বড়, যারা যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে রাজনৈতিক কোনো চেতনা থাকবে না, এখানে এখানে থাকবে আমরা সব হবিগঞ্জবাসী, আমরা যেন হবিগঞ্জের জন্য কাজ করি, আমাদের মুখ থেকে যেন কোনো রকম কোনো রাজনৈতিক কোনো বক্তব্য না আসে। আমিও পারি, আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি বলতে পারি, আপনি বলতে পারেন, আপনার একটা আদর্শ থাকতেই পারে, সেটার জন্য আমি বলতে পারবো, কিন্তু এইসব মিটিংয়ে এইসব জায়গায় আমরা যেন কোনো সময়ই আমরা যেন আমাদের কোথায় থেকে আসছি, আমরা কোন দলে বসবাস করি, কোন দেশে কোন দলের অন্তর্ভুক্ত, সেটা যেন আমরা প্রকাশ না করি। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদের একজন, আমি এই প্রবাসেই অবস্থান করেছিলাম 1969, পেটের তাগদায় বাবার সঙ্গে এদেশে এসেছিলাম, দেশের টানে হবিগঞ্জের টানে নবীগঞ্জ বাহুবলের টানে আমি দেশে ফিরে গেলাম, দেশ গড়ার জন্য, দেশকে যেভাবে আমাদের বাপসা সারা দেওয়ান ফরিদ গাজীর মতন কিবরিয়ার মতন যুদ্ধ করেছিলেন, তাদের যুদ্ধের কারণে কিন্তু আমরা হবিগঞ্জ পেয়েছি, আমরা বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, সেটাকে রক্ষা করার জন্য আমি বাংলাদেশে গিয়েছিলাম। আজও এখনও বাংলাদেশে আমি অবস্থান করছি, আপনারা যেভাবে এখানে থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়েও আপনারা দেশ নিয়ে ভাবেন, হবিগঞ্জ নিয়ে ভাবেন, নবীগঞ্জ নিয়ে ভাবেন, ভাবেন বাহুবল এবং সোনারঘাট মাধবপুর লাখাই মানেসুক নিয়ে ভাবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাদের এত ব্যস্ততার মধ্য দিয়ে আজকে যিনি এই সংস্থার এই অনুষ্ঠানের এই প্রতিষ্ঠানের যিনি সভাপতি আমার ভাগ্না, অত্যন্ত ভালো মানুষ, সে ভেরি এক্সাইটেড টু বি যে আমাদের দেশের জন্য কাজ করবে, নবীগঞ্জের জন্য কাজ করবে, হবিগঞ্জের জন্য কাজ করবে, তাকে যে আপনারা সভাপতি করেছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। অত্যন্ত সে আসলে গুড বিজনেসম্যান, আর সে যদি গুড বিজনেস হয়ে থাকে তাহলে এই প্রতিষ্ঠানকেও সে আমি মনে করি যে গুরুত্ব সহকারে সে কাজ করবে। আমি আমার অন্তরন্তস্থল থেকে যারা আজকে এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আর যারা এই অনুষ্ঠানকে সাফল্য মনে করেছেন আমি সবাইকে আমার অন্তরন্তস্থল থেকে অভিনন্দন শুক্রিয়া মোবারকবাদ জানাই। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আসুন আমরা হবিগঞ্জের জন্য কাজ করি। হবিগঞ্জ আমাদের মা ও মাটির দেশ, পীরাউলার দেশ, পাহাড় নিয়ে গেরা, আমাদের এলাকাতে অনেক ফসল ফলে, অনেক কিছু আমরা দিতে পারি এই হবিগঞ্জ থেকে, আমরা বৃহত্তম এশিয়ার মধ্যে একটা গ্যাস কোপ আমাদের বিবিয়ানা গ্যাস, সেখান থেকে আমরা
আমরা গ্যাস পুরো বাংলাদেশে সাপ্লাই দিতে পারি। আমাদের কোনো কি নাই, গ্যাস নাই, গ্যাসের দাবিতে আসুন আমরা সবাই কাজ করি, যাহাতে আমরা এই নবীগঞ্জে অত্যন্ত আসান্তি পর্যন্ত যেন আমরা গ্যাস পাই, এই আশা আর এই প্রতিষ্ঠানের শুভকামনা করে আমাকে দাওয়াত করার জন্য আমার সার্বিক সহযোগিতা, যেভাবে আমি যেখানে থাকি বাংলাদেশে থাকি এদেশে থাকি অবশ্যক অবশ্যক আপনাদের সঙ্গে সহযোগিতা করব এবং যেভাবে সহযোগিতা করার প্রয়োজন ইনশাল্লাহ করব, এই আশা প্রত্যাশা রেখে সবার সঙ্গে আজকে দেখা হওয়ার জন্য আমি আসলেই কিন্তু গর্বিত যে আপনারা সবার সঙ্গে যে দেখা হয়েছে, বিভিন্ন শহর থেকে আপনারা এসেছেন, বিভিন্ন শহর থেকে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাইয়ে শুক্রিয়া জানাইয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।